আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো আগে বিরক্ত করতো আমাদের রাকিবা, আর এখন বিরক্ত করছে আমাদের পিপ। যাও কি আজকে আমাকে কষ্ট দেওয়ার জন্য এই রাতের বেলা বাজার নিয়ে আসছে। এখন এশার আজান দিয়ে ফেলছে। এই টাইমে বাজার কি কষ্ট! বউকে কষ্ট দিতে হলে সবাই এই ধরনের কাজগুলো করবেন। বউকে মারা ধরা কিচ্ছু করতে হয় না, শুধু এইসব কাজই মনে করেন বউ সোজা। তো আমার বিয়ের পর আমি কখনোই এই মাছটা খাইনি, সিলভার। অনেক বড়, বেশ বড়, আমি উঠাতে পারছি না। তো যাই হোক, এই মাছটা আমি বিয়ের পরে কোনো দিন খাইনি। আমি কখনো রাকিবার পাপাকে দেখিনি এই মাছটা কিনে আনতে। এই পিপো যাও, আজকে ফার্স্ট। তো যার কাছ থেকে নাকি মাছগুলো কিনেছিল, উনি বলছে যে ভাই নিয়ে যান, মাছটা ভালো লাগবে। আর ওনার কাছে সব একসঙ্গে একবারে নিয়ে আসছি, তো যার কারণে আর ওই মাছটা কি রেখে আসেনি, একসঙ্গে সবগুলো মাছে আনা হয়েছে। সে বাইল্লা মাছ, বাইম মাছ, ওয়া বাইমগুলো তাজা। তো বাইল্লা মাছ, বাইম মাছ এই আর কি। হ্যাঁ, এখানে শুধু বাইল্লা আর বাইম। যাই হোক, ওই বাবা রে, এটা তো বিশাল বড় মাছ, আমি আনতে পারি না। ও এখানে কয়েক বাবা শিং মাছও আছে, একদম তাজা। ভাই মাছগুলো লড়ছে কিভাবে! আর এখানে নাকি ভর্তা খাওয়ার জন্য কাকি মাছ নিয়ে আসছে। এরপর কি হচ্ছে, এত বড় মাছের সঙ্গে যুদ্ধ করছো তুমি? এরপর কি এটা, তুমি কাঁচা মাছে মুখ দিও না। হ্যাঁ, কাঁচা মাছ খায় না। ছি, তুমি নেই মাত্র চিকেন দিয়ে ভাত খেয়েছ। হ্যাঁ, তুমি চিকেন খেয়েছো না? ছি, এদিকে ভর্তা খাওয়ার জন্য টাকি মাছ। ওরে বাবা, বিশাল মাছ নিয়ে আসছো তো তুমি। ওরে ভয় পেয়েছি আমি, কি এত নরম কেন, সত্যি ভয় পেয়েছিলাম। তো আমার তো এগুলো হচ্ছে একদম তাজা, বেশ আস্তে আস্তে বেশ বড় বড় টাকি আছে। এগুলো কিন্তু আমরা ভর্তা খাবো বেশি। আর খুব বড় বড় আছে টাকিগুলো, এ ভর্তা খাওয়ার জন্য নিয়ে আসছে। তো যে লোকটার কাছে মাছগুলো ছিল, ওই দেখো, ওই ধর রাখি পেপার কি করে, দেখো 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 পেপার অবস্থা কে, গোড়া গোড়া চামড়া এই আসটা, বুঝছেন? কাটাকাটি কাজ শেষ করে আনতে পারতে না, আসতে দেখে গেলে কিছু বলতে গেলে মাছ কাটা না আনিল আমরা কখনো না, কিছু বলবে না, এসে খাবে না। আরো দেখছে মাছ কাটতেছি, একটু ধীরে ধীরে আসবে বাসায়। কাউকে নিয়ে আসতেছে না? তো মাছ মাছ কাটাকাটি ঝামেলা শেষ, এখন আমরা মাছ মশা করে গরম গরম মাছ ভাজা খাবো। আর আজকে আমরা মাছ ভাজা দিয়ে ভাত খাবো, আর দেশি মাছ কি বলবো, আমি তো দেশি এসে মাছ খেতে খেতে আমি অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর সুন্দর টাটকা টাটকা নদীর মাছ, ও খুবই ভালো লাগে আমার, আমার কাছে তো খুবই ভালো লাগছে। যাই হোক, যারা যারা দেশে বেড়াতে আসবেন মাছ খাবেন, এনজয় করবেন ঠিক আমার মতো। তো আমি অনেকগুলো ভিডিও একসাথে এভাবে আপলোড করেছি, তো মাছের ভিডিওগুলো কিন্তু খুব ভালো লাগে, তো সবাই দেখবেন। ভালো লাগলে একটু লাইক দিবেন, একটু ফলো করে সঙ্গে থাকবেন। তো যাই হোক, এখন আমরা মাছ ভাজবো, আপনি গরম গরম ভাত খাবো। আর এই মাছের সঙ্গে কিন্তু মরিচ কেক ভাজবো, ওইভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন, ওইভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। মরিচ কেক দিয়ে মাছ মাথা করে গরম গরম মাছ, মাছটা আমি ভাজতেছি, আজকের মাছ ভাজছি আমি, বলে দিলাম বললো না তুমি ভাজলাম তুমি বললো আজকে না ঋতুমনি মাছ ভাজছে, এটা সত্যি কথা। আর এদিকে আমি বাসন পেলা ধোয়া দাড়ি সব কাজ সেরে নিচ্ছি,
অনেক বাসন জমে গেছে, এই জন্য আজকে ঋতুমণি আমাকে হেল্প করছে রান্নার কাজে। ভাত জানলে ঋতুমণি রান্না জানে না? অবশ্যই জানি, আমার মা এত বড় রাঁধুনি, আমি না জানলে হবে? আমার ঋতুমণি খুব রান্না জানে, মোটামুটি মাঝে মাঝে আমাকে বসায় বসিয়ে খাওয়ায়। এই তো মাছটা ভেজে চলে আসলাম, আজকে রাত্রে মাছের বাজার নিয়ে আসছিল, তো ভাবলাম যে মাছটি আজকে কোটাকাটি করব। তো আমার সাহায্যকারী আমার সঙ্গে কুটে দিয়েছে, তো আমি এর সঙ্গে কিছুটা হেল্প করেছি। তো আমরা মাছটা কেটে এখন রান্না করার সুযোগ নেই, সময় নেই, ঝটপট একটু মাছটা ভেজে নিয়েছি। আগে কিছুটা ভাত খাবো গরম গরম, আজকে রান্না হবে আমাদের রাত্রে, তো এখন হালকা পাতলা একটু খাবো। তো কালকের বাসি ডাল ছিল, তরকারি ছিল, ওর সঙ্গে এখন আমরা গরম গরম মাছ ভাজা খাবো। তো আজকে ব্লগটি এটাই ছিল যে মাছটা কুটাকাটি করলাম, গল্প টল্প করলাম আপনাদের সঙ্গে, তো এখন আমরা মাছ ভাজাতে ভাত খাবো। তা এই তো গরম গরম মাছ ভেজে নিয়েছি, সঙ্গে নিয়েছি মরিচ পেঁয়াজ দিয়ে ভাজা, তো এই মাছ ভাজা এখন আমরা গরম গরম খাবো। ভদ্র হয়ে গেছে দি, আমার আসো যাবা আহ মাতি যাহো।